হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিক্টোরিয়া একটু বাংলা। তো শীতকাল পার করে তো গরমকাল চলে এসেছে, তো এই আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের সব থেকে বড় শত্রু হচ্ছে গরমকাল আর বর্ষাকাল, সেটা সবাই জানো। তো এই বর্ষাকাল আর এই গরমকাল, বিশেষ করে এই গরমকালে এই মারাত্মক হিট থেকে আমাদের ডিভাইসগুলো কীভাবে বাঁচানো যাবে? কারণ আমাদের ডিভাইসগুলো তো আমরা জানি যে 24 ঘন্টা চলে, 24x7, তো সবসময় চলে, বন্ধ করার কিন্তু কোনো রকম উপায় থাকে না। তো সেটাকে কীভাবে কম খরচে ঠান্ডা রাখতে হয়, কারণ সবাই কিন্তু এসি অ্যাফোর্ড করতে পারবে না, যে 24 ঘন্টা অ্যাফোর্ড এসি চলবে, কারো কারো হতে পারে 50টা 60টা লাইন। তো সেই জায়গায় যদি এসিও যদি খরচা করে এসির পিছনে, তাহলে এসির খরচ আর তার যা ইনকাম হয় মাস গেলে সেই সেম সেম পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি ওএলটি বা সুইচ এইগুলোর উপরেই আমি আজকের ভিডিওটা তৈরি করছি, বিশেষ করে ওএলটির উপরে। তো আমরা তো মোটামুটি জানি যে ওএলটির যে এসিপি পন থাকে, ওই এসিপি পনের সেন্টিগ্রেড তাপমাত্রা 70-75 হওয়া মানে মারাত্মক পরিমাণে গরম হওয়া, খাড়াই হ্যাং হয়ে যায়, এইসব হয়ে যায়। নর্মালি 50 নিচে থাকা কিন্তু বেটার। তো এর উপরে যাতে না উঠে, তো তার জন্যে দেখো আমি একটা জায়গায় এরকম সেট আপ একটা করেছি, তো সেই সেট আপটা একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ওএলটি ইনস্টল করা হয়েছে, একটা হলো সাইরোটেকের 4-পোর্ট ওএলটি ইপন ওএলটি, আর একটা আছে ডিবিসির 4-পোর্ট ইপন ওএলটি, মানে জি ইপন। ঠিক এইরকমভাবেই দেখো একটা পাখাকে আমি ইনস্টল করেছি, যেটা নিচেরটাতেও লাগবে হাওয়া এবং উপরটাতেও হাওয়াটা লাগবে। তো বিশেষ করে কিন্তু পন মডিউলগুলো আছে না, ওইটা সামনে হাওয়াটা রাখলে ভালো, পাখাটা রাখলে ভালো, কেননা পন মডিউলগুলো বেশি গরম হয়ে যায়। আমি আগেই বলেছি যে 70% বা 70 বা 75 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড যখনই হয়ে যাবে না, তখনই সমস্যা কিন্তু সৃষ্টি হবে। ঠিক আছে, এই যে দেখে নাও, ঠিক এই পদ্ধতিতে কিন্তু পাখাটা রাখবে। রাতের বেলা চালানো দরকার পড়ে না, নর্মালি দিনের বেলাতেই, সকাল থেকে একদম পুরো সন্ধ্যা পর্যন্ত দিনের বেলাতেই কিন্তু চালাবে, চালালে বেটার। তো এটা ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তাহলে বাই।